আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস ফাইভের রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 10। তো একের ক কি বলেছে দেখো, বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো বদমাস নিয়মে এম এর অর্থ কি। এম এর অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে গুণ। তাহলে একের কয়েকটা কি হবে, একের কয়েকটা হবে অপশন হর্ষই গুণ। হলো নেক্সট দেখো কয়েকটা লঘিষ্ট আকারে প্রকাশ করো 248/268, দুই দিয়ে কাটলে 1, 2, 4, দুই দিয়ে কাটলে 1, 3, 4, আবার দুই দিয়ে কাটলে 6 আর 2, এটা যদি দুই দিয়ে কাটি 6, 7, আর কাটাকুটি যায় না, তাহলে উত্তর হবে নির্ণেয় লঘিষ্ঠ আকার 62/67। নেক্সট দেখো গয়েরটা 3^1 = 7, মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তাহলে 3^1 = 7 মানে কি লেখা যায়, 3 × 7 = 21, আর 1+, মানে 22/7। তাহলে নির্ণেয় অপ্রকৃত ভগ্নাংশ 22/7, এটাই হবে উত্তর। নেক্সট দেখো ঘয়েরটা স্থানীয় মানে বিস্তার করো, তাহলে কি হবে, স্থানীয় মানে বিস্তার করো মানে 7/0, 7/0.24, মানে হচ্ছে 7000+ শূন্যটা না লিখলেও চলবে 70+ 2/10+ 4/100। হলো নেক্সট দেখো শূন্য স্থান পূরণ করো বর্গাকার চিত্রের পরিসীমা, কি হবে 4 × বাহুর দৈর্ঘ্য, তাহলে উমরটা হবে বর্গাকার চিত্রের পরিসীমা মানে 4 × এখানে হবে বাহুর দৈর্ঘ্য। হলো তারপরে দেখো চ বলেছে সরলরেখার একটি বৈশিষ্ট্য লেখ, সরলরেখার বৈশিষ্ট্য হচ্ছে সরলরেখাকে উভয় দিকে যত খুশি বাড়ানো যায় এর কোনো প্রান্তবিন্দু হয় না, থাকে না, তার মানে সরলরেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, একটাই বৈশিষ্ট্য লিখতে বলেছে এইটাই। হলো নেক্সট দেখো দুইয়ের ক কি বলেছে, ছোট থেকে বড় সাজাও, তার মানে কি হবে 2/5, 1/14, আরেকটা আছে 3/20, তাহলে 5, 14 আর 20 লসাগু কত, 5, 14 আর 20, দুই দিয়ে গেলে 5, এটা হবে 7, এটা 10, আর এটা 5 দিয়ে গেলে 1, 7 আর 2, তার মানে 7 × 2 = 14, 5×4 = 70, 70×2 = 140, তাহলে 5 এর সাথে গুণ করতে হবে 28, তাহলে 2 এর সাথেও গুণ করতে হবে 28, কারণ 5, 28 = 140, দেখো 5, 8 = 40, হাতে 4, 10 আর 4 = 14, এখানে × 14, 14 এর সাথে গুণ করতে হবে 10, তাহলে 140 হবে, ওপরেও 1 এর সাথে 10, নিচে গুণ করতে হবে 20 এর সাথে দেখো 7, তাহলে 3 এর সাথেও গুণ করতে হবে 7, তাহলে এটা হবে
140 আর উপরে হবে 28 দুগুণে 56, এটা হবে 140, উপরে হবে 10, আর এটা হবে 140, উপরে হবে 21, তাহলে সব থেকে ছোট এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে উত্তর কি হবে? ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই কি হবে? সব থেকে ছোট হচ্ছে এইটা, মানে 1 এর 14, তারপরে আছে এইটা মানে 3 এর 20, তারপরে এইটা মানে হচ্ছে 2 এর 5। হলো, নেক্সট দেখো একটা ক্ষয়ের অঙ্ক আছে, সরল করো। সরল করোটা কি হবে? 9/15 বিয়োগ 1/10 যোগ 3/10। এবার দেখো এটা হয়ে যাবে 9/15, এখানে 10 আর 10-এর লসাগু 10, ওপরে থাকছে 1 যোগ 3, তার মানে 9/15 এটা হয়ে যাচ্ছে 4/10। তাহলে 10 আর 15-এর লসাগু কত আমরা জানি? 30। 30 যদি লসাগু হয়, 15 দুগুণে 30 মানে 2 গুণ 9 মাইনাস 3 গুণ 4। হলো, এবার আমি এই পাশে করছি, তোমরা কিন্তু পরপর নিচেই করবে, আমার নিচে জায়গা নেই বলে এই পাশের সাইডে করে নিচ্ছি। তার মানে এটা হচ্ছে 30, 9 দুগুণে এটা হবে 18 বিয়োগ 3 4 12, 18 থেকে 12 বিয়োগ করলে 6/30, 6 দিয়ে 30-কে কাটলে 5, তাহলে নির্ণয় সরল ফল হবে 1/5। হলো, এরপরে দেখো গয়ের অঙ্কটা, বিয়োগ ফল নির্ণয় করো কি হবে? 2 গুণ 3-এর 4 বিয়োগ 1 গুণ 9-এর 14, 4 দুগুণে 8 আর 3-এ 11/4, 14 আর 9 23/14, তাহলে 4 আর 14-এর লসাগু কত হবে? 28। ঠিক আছে, 4 সাথে 28, তার মানে 7 গুণ 11 বিয়োগ 2 গুণ 23, তাহলে এটা হবে 77 বিয়োগ 3 দুগুণে 6, এটা তার মানে এখানে হচ্ছে 1 31/28। এটাকে যদি পূর্ণ সংখ্যা করে দিই 1/28 তার মানে 3, তাহলে উত্তর হবে 1/3-এর 28, তাহলে নির্ণয় বিয়োগ ফল 1/3-এর 28। হলো, নেক্সট দেখো ঘরের অঙ্ক, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, মেঝের ক্ষেত্রফল কত? মেঝের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি আয়তক্ষেত্রের বেলায় দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো আয়তাকার ঘরের দৈর্ঘ্য = 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, সুতরাং মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, তার মানে 21 গুণ 6 বর্গ মিটার, তার মানে 6 1 6, 6 2 12 বর্গ মিটার, তাহলে কি হবে উত্তর? মেঝের ক্ষেত্রফল 126 বর্গ মিটার। নেক্সট দেখো বড় থেকে ছোট সাজাও, তাহলে এইখানে দেখো 202, এটা সব থেকে বড়, তারপরে 201, তারপরে 200,
তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাই কি হবে? প্রথমে হচ্ছে 202.003 গ্রেটার দেন 201.201 গ্রেটার দেন 200.001 হলো। এবার দেখো চ বলেছে প্রদত্ত চিত্রে কতগুলি নাম নেয়া নাম দেওয়া রেখাংশ আছে বলো। তো কি হবে এখানে দেখো আছে এ বি একটা, বি সি একটা, এ সি একটা, সি ডি একটা, বি ডি একটা, মানে এক একটা সরল রেখাংশ কি কি নাম নিয়ে আছে। তাহলে নামগুলো দেখো, নামগুলো কি হবে এ বি আছে, বি সি আছে, সি ডি আছে, তারপরে আছে এ সি আছে, আর বি ডি আছে, পাঁচটা আছে সরল রেখাংশের মাথা এরকম দাগ দিয়ে বোঝাতে হয়। ঠিক আছে, নেক্সট দেখো তিনের ক বলেছে চৌবাচ্চায় তিনের আট অংশ জল ছিল, কিছু পরে সেখান থেকে আটের 25% জল খরচ হয়েছে, আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত অংশ জল আছে? এটা আলাদা করে করতে পারো, প্রথমে দুটো যোগ করে নিয়ে সেখান থেকে 8/25 যেটা খরচ হয়েছে সেটা বিয়োগ করতে পারো, অথবা যদি একবারে করতে চাও সরল আকারে সেটাও করতে পারো, দুটো যোগ করে এর থেকে বিয়োগ হবে 8/25। তার জন্য আগে স্টেটমেন্টটা লিখে নিতে হবে, এই এখান থেকে শুরু করে ঢাললাম পর্যন্ত। তাহলে প্রথমে আগে স্টেটমেন্টটা লিখে নিই, দেখো পুরোটা লিখে নিয়েছি প্রথম থেকে ঢাললাম পর্যন্ত। এরপর লিখতে হবে সুতরাং এখন চৌবাচ্চায় জল আছে কি হবে 3/8, তার সাথে যোগ হবে এইটা 5/16, তার থেকে বিয়োগ হবে হচ্ছে যেটা তুলে নিয়েছি 8/25, এত অংশ, তার মানে 8 আর 16-র লসাগু কত 16, 8 × 2 = 16 মানে 2 × 3, 16 নিচে আছে মানে 1 × 5, 8/25, এটা হচ্ছে 6 - 5/16, 8/25। এবার দেখো এখানে হচ্ছে 1/16 - 8/25, এবার 25 আর 16-র লসাগু হচ্ছে 400 করে নেবে, তোমরা দেখবে যেহেতু 25 আর 16-কে কিছু দিয়ে কাটাকুটি যায় না তাহলে গুণ করতে হবে, মানে উৎপাদক যায় না তাই গুণ করে হচ্ছে 400, তাহলে এখানে হবে 1 × 25 আর এখানে হবে 8 × 16, আচ্ছা এখানে যোগ আছে এটা 11, ঠিক আছে এত, তাহলে 11 × 25 করলে হচ্ছে 25, এটা 25 × 2 = 7 = 5, 8 × 6 = 48, 7 × 4 = 8, 8×4 = 12, তার মানে এটা 400, তার মানে বিয়োগটা করলে কত হচ্ছে এখানে আমি করে দিচ্ছি দেখো, 8 কত হলে 15 হয়, 7 হলে হাতে 1, এটা হয়ে যাবে 3, 3 কত হলে 7 হয়, 4 হলে 147/400, ঠিক আছে এটাই হবে আমাদের উত্তর। তাহলে উত্তর লিখবে এখন চৌবাচ্চায় 147/400 অংশ জল আছে। এরপর দেখো আছে সরল করো, সরল করো কি হবে 10 × 6,
বিয়োগ পাঁচ যোগ দশ বিয়োগ পাঁচ বিয়োগ দুই এই ঠিক আছে। এবার সরল করো তো দেখো, দশ গুণ ছয়টা থাকবে, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তার মানে দশ বিয়োগ এটা মানে তিন, থাকলো তিন, তাহলে দশ গুণ ছয় বিয়োগ পাঁচ যোগ দশ বিয়োগ তিন মানে সাত। এবার কিছু নেই মানে ব্র্যাকেটের পরে ফাঁকা থাকলে সেখানে বসে এর, এর মানে হচ্ছে গুণের কাজ, তার মানে দশ গুণ ছয় বিয়োগ পাঁচ যোগ তিন সাথে একুশ, এরটা বসে কিন্তু গুণ হয়, তাহলে দশ গুণ ছয় পাঁচ আর একুশে যোগ করলে হচ্ছে ছাব্বিশ, তার মানে ষাট মাইনাস ছাব্বিশ তার মানে চৌত্রিশ হলো, তাহলে উত্তর হবে নির্ণেয় সরল ফল চৌত্রিশ। নেক্সট গয়ের অঙ্ক বলেছে, পূজা ফুলের দোকানে দশ দশমিক পাঁচ শূন্য টাকা, মিষ্টির দোকানে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা, পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা মানে পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য টাকা, ও বইয়ের দোকানে একশো দশ দশমিক পাঁচ শূন্য টাকা দিল, এখন পূজার কাছে কুড়ি টাকা আছে, প্রথমে পূজার কাছে কত টাকা ছিল? তাহলে সবই যোগ করতে হবে, কোনো বিয়োগের ব্যাপার নেই, সব যোগ করলেই উত্তরটা আমার বেরিয়ে যাবে। তাহলে দেখো, তাহলে পূজা ফুলের দোকানে দিয়েছে কত টাকা? দশ দশমিক পাঁচ শূন্য টাকা। তারপর মিষ্টির দোকানে, মিষ্টির দোকানে দিয়েছে পঞ্চাশ দশমিক পঞ্চাশ, কারণ পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা মানে এটাই হয়। এবার বইয়ের দোকানে, বইয়ের দোকানে দিয়েছে একশো দশ দশমিক পাঁচ শূন্য টাকা, আর পূজার কাছে আছে, পূজার কাছে আছে কত টাকা? কুড়ি টাকা, কুড়ি দশমিক শূন্য শূন্য, যেহেতু সবগুলো দশমিকের পরে লিখছি, কুড়ি টাকা মানে কুড়ি দশমিক শূন্য শূন্য। তাহলে প্রথমে প্রথমে সুতরাং প্রথমে সরি এখানে একটা হবে না, প্রথমে পূজার কাছে ছিল, যোগ করে এটা শূন্য, পাঁচ পাঁচ দশ আর পাঁচে পনেরো, পাঁচ হাতে রইলো এক, মানে বসলো এক, এক আর পাঁচে ছয়, একের সাত আর দুই নয়, একশো একানব্বই টাকা, একশো একানব্বই দশমিক পাঁচ শূন্য টাকা হলো। তাহলে উত্তর হবে, পূজার কাছে প্রথমে একশো একানব্বই দশমিক পাঁচ শূন্য টাকা ছিল হলো।